গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমি সৌমি আর আজকে ফ্রাইডে। আজকে ব্লগটা খুব একটা আর্লি স্টার্ট করিনি, আর তোমরা দেখেই থাকবে যে কালকেও আমি ব্লগ বানাইনি। অ্যাকচুয়ালি আমার গলার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর অল্প একটু ফিভারও ছিল। তো কলকাতার ঠান্ডাকে আমি মোটামুটি আন্ডার এস্টিমেট করে ফেলেছিলাম, কিছুই গায়ে দিচ্ছিলাম না, সোয়েটারও পরছিলাম না। সো মানে ঠান্ডাটা লেগে গেছে, আর আমরা দেশের বাড়ি গেছিলাম, তো আমার মনে হচ্ছে যেটা দেশের বাড়ি থেকে ফেরার সময় ঠান্ডাটা লেগেছে। তো যাই হোক, আজকে তো অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, এই কারণে আমি ব্লগটা স্টার্ট করছি। তোমাদের আগেও বলেছিলাম যে কলকাতায় আসার পরে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো কাল থেকে চার দিন আমরা কলকাতায় থাকছি না। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেগুলো ধীরে ধীরে তোমরা জানতে পারবে, তো সারপ্রাইজই থাক এখন। তো আজকে আমার কিছু অ্যাক্টিভিটি আছে, প্যাকিংটা মেন আছে, আর আর সেরকম কিছু নেই যদিও, কারণ এখানে কোনো কাজই আমাকে করতে হয় না। তো সকালবেলা মামনিকে বললাম যে মামনি আজকে আমি কিছু রান্না করি, তো মামনি বললো তোর কালকে জ্বর এসেছিলো, তোকে কিচ্ছু করতে হবে না। তো বুঝতেই পারছো কতটা আরামে আছি আমি, কিচ্ছু করতে হচ্ছে না। আর মেনলি যেটা, মামনি রান্না করতেও ভীষণ ভালোবাসে, আর মামনির হাতে রান্না খাবো বলেই তো মানে আশা। তো মামনি আজকে অনেক ভালো ভালো রান্না করছে, তোমাদেরকে রেসিপি আমি ডেফিনেটলি দেখাবো, কিন্তু আমার হাতের নয়, মামনির হাতের কিছু রেসিপি আমি দেখাবো, কারণ অনেকদিনই চ্যানেলে রেসিপি আসছে না। তো তোমরা সবাই বলছো তুমি বলেছিলে সৌমি মামুনি আর মার হাতের রেসিপি দেখাবে, তো দেখাও। তো আজকে স্পেশাল কিছু রেসিপি আমি দেখাবো, আর আজকে সারাদিনের অ্যাক্টিভিটিটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করব তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। দেখতেই পাচ্ছো আমি একদম সেজে গুজে রেডি। অ্যাকচুয়ালি আমি আর সৌরভ একটু বেরিয়েছিলাম, তোমাদেরকে হয়তো আমি আগে একটা কোনো ব্লগে বলেছিলাম যে আমার এই বেডরুমটা না বিশাল বড়, আর সেই অনুপাতে ফার্নিচার নেই। অ্যাকচুয়ালি আমরা কোনোদিনই এখানে থাকতাম না, তাই জন্য ফার্নিচারটা নেই, আর আমি সমস্ত জিনিস এবারে এডিনবার থেকে এনেছি, তাই একটু প্রবলেম হচ্ছে। তো আমি একটা চেস্ট অফ ড্রয়ার্স অর্ডার দিতে গেছিলাম, আর একটা শু র‍্যাক, তো এইখানে সমস্ত শুগুলো পড়ে আছে, তো দেখতে খুবই বাজে লাগছে। আর আমরা এখন চার দিন থাকবো না, তোকে রিকোয়েস্ট করলাম যে এই চার দিনের মধ্যেই ও বানিয়ে দিয়ে দেবে, তো আমি ব্যাক করার পর ওরা ডেলিভারি দেবে ফার্নিচারগুলো। তো এটাই আর কি। আর যেটা বলবো সেটা হচ্ছে আমার এই বাড়িতে যেটা মেন প্রবলেম হয় সেটা হচ্ছে ওপর নিচ করা। আমার বাড়িতে দেখেছি মানে বাপের বাড়িতে ফ্ল্যাট, মানে তো সিঁড়ি ভাঙার কোনো ব্যাপার নেই, কিন্তু এখানে সিঁড়ি ভাঙতে হয় আমাকে, যেহেতু আমার রুমটা তিনতলায়, আর দোতলায় রান্নাঘর, আর মানে ওখানেই মেনলি আড্ডা হয়। তো ওপর নিচ করাটা খুব ডিফিকাল্ট আমার জন্য। তো আমি ভাবছি এখন একটুখানি রুমটাকে ক্লিন করবো, কারণ সকাল সকাল বেরিয়ে গেছিলাম, তো রুম টুম কিছু ক্লিন করা হয়নি। তো আর এখানে দেখো আমাদের সমস্ত লাগেজগুলো ফাঁকা হয়ে গেছে, লাগেজগুলো এমনিই পড়ে আছে। তো একটুখানি রুমটা ক্লিন করবো, তারপরে মামনির একটা স্পেশাল রান্না দেখাবো। তো মামনি বললো আমি অন্য রান্নাগুলো সেরে ফেলি, তুই সমস্ত কিছু করে তারপরে আয়। তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি রেসিপিটাও, এখন আমি একটু রুমটাকে ক্লিন করে নিই। আমার রুমটা মোটামুটি আমি ক্লিন করে আবারও চলে এসেছি কিচেনে, আর আজকে অনেক রকম পদ হচ্ছে, মামনির থেকে আমি জেনে নিয়েছি কী কী হচ্ছে। তো তোমাদেরকে এক এক করে বলছি, সেটা হচ্ছে মটরশুঁটি দিয়ে লাউ, আর হচ্ছে ডাল, পালং শাকের চচ্চড়ি, আর হচ্ছে বাঁধাকপির তরকারি, আর আছে ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে একটা ডালনা। তো বুঝতে পারছো কত রকমের, পুরো বিয়েবাড়ি মেনু চলছে। আর মামনি অলওয়েজ মানে চাটনিটা থাকেই ফ্রিজে, তো মামনি একেবারে বেশি করে একটু চাটনি বানিয়ে রাখে, তো শেষ পাতে চাটনিও আছে। তো মোটামুটি পুরো বিয়েবাড়ির আয়োজন। তো আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব মামনির, সেটা হচ্ছে পালং শাকের চচ্চড়িটা, খুব ভালো হয় খেতে, আর একদম ইউনিকভাবে মামনি বানায়। তো এই রেসিপিটাই শেয়ার করব। সৌরভ এখন বাড়িতে নেই, সৌরভ আবারও বেরিয়েছে, আর এখানে দেখো জিৎ আছে। জিৎ এসে এখন কিছুক্ষণ আগে মামনিকে জিজ্ঞেস করছে যে মামনি কড়াইশুঁটির কচুরি কবে হবে। অ্যাকচুয়ালি মামনি এত ভালো রান্না করে, সবাই মানে আবদারটা চলতেই থাকে, মামনি আজ এটা বানাও কাল ওটা বানাও, তো সেগুলো চলতেই থাকে। তো এখানে দেখো মামনি আর জিৎ রান্নাঘরে আর কি গুটুর গুটুর করছে যে কবে কড়াইশুঁটির কচুরি পাওয়া যাবে। তো মামনি বলছে দাঁড়া, ওরা তো এখন চার দিন থাকছে না, ওরা ফিরুক, তারপরে কড়াইশুঁটির কচুরি বানানো হবে, একদম ডিনারে একদম বানানো হবে।
তো বুঝতেই পারছো, মানে আশা করছি তোমরা এই কদিনের মধ্যে বুঝে গেছো যে আমার শ্বশুরবাড়ির কীরকম মানে মানে কি বলবো, রান্না বান্না হই হুল্লোড় গল্প গুজো এরকমভাবেই আমাদের চলতে থাকে সারাদিনটা। কোথা দিয়ে যে টাইম কেটে যায় সত্যি বলতে বোঝা যায় না। আর এখন তো অর্ণব নেই, অর্ণবের পরীক্ষা চলছে, তো অর্ণব পরীক্ষা দিতে গেছে। অ্যাকচুয়ালি আমরা এসেছি, ওর পড়াশোনার একটু হলেও ক্ষতি হচ্ছে। একটা থাকে না, মনটা পড়ে আছে এদিকে, কিন্তু পড়াশোনা করতেই হবে। ওর 2 তারিখে জয়েন্ট আছে, মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, তো তার জন্য খুব ব্যস্ত আছে। এখন মক টেস্ট চলছে ওর, তো এইগুলো মানে এই সমস্ত ব্যাপারগুলো ও একটু মিস করছে, আর আমরাও ওকে ভীষণ মিস করছি। আমরা যতবারই আসি না কেন, ও এত সবসময় থাকে, খাওয়া দাওয়া গল্প, ওদের সাথে ক্রিকেট খেলা। বিয়ের পরপর 1 মাস আমি এখানে ছিলাম, তারপরে আমি এডিনবাতে গেছিলাম, মানে সৌরভ চলে গেছিলো, তারপরে 1 মাস পরে আমি এডিনবা গেছিলাম। তো জি তার অর্ণবের সাথে ক্রিকেট খেলা, ঘুড়ি ওড়ানো, এই সমস্ত কিছু আমি করেছি। আমি বলছি যে অর্ণবের পরীক্ষাটা হয়ে যাক, তারপরে আবার এগুলো আমরা স্টার্ট করবো, পিকনিক। তো খুব মজা হয় এখানে অ্যাকচুয়ালি। তো মামুনি এখন যেটা করছে সেটা হচ্ছে মাছের তরকারিটা বানাচ্ছে, মানে কারিটা আলু দিয়ে। কী মাছ জানো মামুনি? ভেটকি মাছ, সরি আমি ভুলেই যাচ্ছি। তো ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে ডালনাটা মামুনি বানিয়ে রাখছে, আর চচ্চড়িটা কীরকমভাবে মামুনি বানায় তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এখন চলছে কনফিউশন সরস্বতী পুজো নিয়ে, 29 তারিখে সরস্বতী পুজো না 30 তারিখে সরস্বতী পুজো, তো এই নিয়ে এখন কনফিউশন চলছে। আমাদের পণ্ডিত মশাই বিধান দিচ্ছে যে কবে সরস্বতী পুজো করা উচিত। আর মামুনির সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি। পালং শাকের চচ্চড়িটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু আমার একটু ইউনিক লাগলো, তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো, বড়িটাকে প্রথমে ভেজে তুলে রাখা হলো, আর তারপরে অ্যাড করা হলো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আর মামুনি কিন্তু সমস্ত তরকারিতেই ফোড়নটাকে তুলে রেখে দেয় যাতে মুখে না পড়ে। তো এরপরে দেখতেই পাচ্ছ, শিম আর আলুটাকে প্রথমে অ্যাড করে দেওয়া হলো। প্রথমে শিম আর আলুটাকে একটু ফ্রাই করে নিয়ে তার মধ্যে বেগুনটাকে অ্যাড করে দিতে হবে। আর এর মধ্যে যদি তোমরা মূলো অ্যাড করতে চাও তাহলেও নাকি খেতে খুব ভালো লাগে। তো আজকে মূলোটা পাওয়া যায়নি বলে মামুনি এখানে মূলো অ্যাড করেনি। আর এখানে মামুনি দেখো বেগুনের স্কিনটাকে কিন্তু পিল করে নিয়েছে। আর বেগুনটা অ্যাড করার পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যেহেতু এটা চচ্চড়ি তাই জন্য খুব ডিপ করে ফ্রাই কিন্তু করতে হবে না। একটু নাড়াচাড়া হয়ে যাওয়ার পর মানে র স্মেলটা চলে গেলে সবজির, এর মধ্যে অ্যাড করে দিতে হবে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা কিন্তু খুবই অল্প অ্যাড করতে হবে, আর দিতে হবে মিষ্টি, মিষ্টিটা কিন্তু একটু বেশি, কারণ একটু মিষ্টি মিষ্টি হবে। এরপরে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সর্ষে আর পোস্ত বাটাটাও অ্যাড করে দিতে হবে। সর্ষে পোস্ত বাটার কোয়ান্টিটি কিন্তু খুব একটা বেশি নয়, অল্প কোয়ান্টিটিতেই কিন্তু সর্ষে পোস্ত বাটাটা অ্যাড করতে হবে। আর একই সাথে এখানে দেখো অল্প একটু জলও অ্যাড করে দেওয়া হয়েছে, তারপর একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেন অ্যাড করে দেওয়া হচ্ছে স্বাদমতো নুন, দেন এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে পালং শাকটা। পালং শাকটা অ্যাড করার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে সিম্পলি চাপা দিয়ে রাখতে হবে, আর চাপা দেওয়ার আগে ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে। সো তোমরা দেখতেই পারছো একদম সিম্পলভাবেই কিন্তু চচ্চড়িটা রেডি হয়ে গেল, কিন্তু খেতে একদম অন্যরকম হয়। তোমরা এরকমভাবে পালং শাকের চচ্চড়ি একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারো। Like they all taught me, but nothing makes sense anymore. Ooh.
তাহলে দেখতেই পেলে মামনির পালং শাকের চচ্চড়িটা কিন্তু একদম অন্যরকম হয়। জেনারেলি সর্ষে পোস্ত বাটা আমরা চচ্চড়িতে ইউজ করি না, বাট ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি ফ্রেশ হয়ে গেছি, এখন আমি নিচে যাচ্ছি, লাঞ্চটা আমি সার্ভ করি, মামনি রান্না করে দেয় আর আমি লাঞ্চ সার্ভ করি, এটাই এইটুকুনি কাজ আমার এ বাড়িতে। তো খুব জোর খিদেও পেয়ে গেছে আর অত রকম মেনু বুঝতেই পারছো আর লোক সামলানো যাচ্ছে না, তাড়াতাড়ি গিয়ে এবার লাঞ্চটা সেরে ফেলা যাক। কলকাতাতে এই ছাদের কনসেপ্টটা না আমার ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ বিকেলবেলা চা বানিয়ে নিয়ে চলে এসেছি ছাদে, আর আজকে তো সেরকম ঠান্ডা নেই, ঠান্ডা থাকলে একটুখানি রোদ পোয়ানো যেত। আর মেনলি গরমকালে যেটা ভালো লাগে, সন্ধে হয়ে যাওয়ার পর ছাদে হাওয়া দেবে একটা ফুরফুরে, আহ অসম। তো এগুলো ভীষণ ভীষণ মিস করতাম আমি। তো আজকে এমন একটা দিন হয়েছে যেদিনকে আমাদের সেরকম কোনো কাজ নেই আর এতদিন পর আমরা প্রথম ছাদে উঠেছি, মানে এই কদিন এতটাই ব্যস্ত ছিলাম, কিছু না কিছু লেগেই ছিল, তো এই টাইমটুকুন পাচ্ছিলাম না আমরা। আর যেহেতু কালকে আমাদের বেরোনো, তাই জন্য আজকে আমরা এরকম রিল্যাক্স করবো, এটাই আগে থেকে প্ল্যান ছিল। সন্ধেবেলা আমি একটু বেরিয়েছিলাম, পার্লারে গেছিলাম, তো বুঝতেই পারছো কালকে আবারও আমরা ঘুরতে যাচ্ছি। তো আর আমি সাসপেন্স রাখবো না, তোমাদেরকে অল্প করে বলে দিই যে আমরা কালকে কোথায় যাচ্ছি। তো এখানে দেখো অলরেডি প্যাকিং স্টার্ট হয়ে গেছে, তো সবটা কিন্তু বলবো না, একটু সারপ্রাইজ থাক। তো কালকে মানে স্যাটারডে আর সানডে আমরা থাকবো বম্বেতে, আমার দাদার কাছে যাচ্ছি, বহু বছর পর আমি বম্বে যাচ্ছি, তো খুব খুব এক্সাইটেড, বাট আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে, তো যাই হোক। আর মানডে সকালবেলা আমি আর সৌরভ আরও একটা জায়গায় যাব, সেইটাই সারপ্রাইজ থাক, এক্ষুনি বলবো না, সেটা জানার জন্য অবশ্যই তোমাদের ব্লগগুলো দেখতে হবে। তো আজকের এই ব্লগটাকে আমি এখানে এন্ড করছি, বুঝতেই পারছো যে এখন পুরো প্যাকিং আছে আর একটু আর্লি সমস্ত কিছু করবো, কারণ কালকে আমাদের সকালে ফ্লাইট 11টার সময়, তো সেই কারণে এই ব্লগটাকে এখানে এন্ড করছি। এরপরে তো কালকে মানে বম্বে ব্লগ তোমরা কিছু দেখতে পারবে, তারপরে আমরা যেখানে স্পেশাল একটা জায়গায় যাচ্ছি সেটার ব্লগও তো আসবে, তো মানে আমার ভিডিওগুলো দেখতে থাকো। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।